রাস্তাঘাটে চলতে ফিরতে কত ঘটনা ঘটে যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ এমন কি আপনার অনেক আপনজন এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে প্রাথমিক কিছু পদক্ষেপ নিলে অনেক সময় অনেক অকাঙ্ক্ষিত অবস্থা এড়ানো যায় কেউ কেউ হঠাৎ করে আবার কেউ কেউ ধীরে ধীরে অজ্ঞান হতে পারে অনেকে অল্প সময়ের জন্য কেউ বা অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকতে পারে অজ্ঞান রোগী গা বা উচ্চ শব্দে বা বা ব্যথায় সাড়া নাও দিতে পারে অনেকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এমন কি গতিও কমে যেতে পারে অবস্থায় বুঝে উঠতে না যে এখন কি করা প্রয়োজন চলুন তবে জেনে নেওয়া যাক কি করবেন এমন অবস্থায় সেই সম্পর্কে প্রথমত একটি অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করতে হবে রোগীর নাম ধরে রাখুন আর নাম না জানা থাকলে কিছু একটা বলে সম্বোধন করুন দুই রোগীকে সোজা করে শুইয়ে দিন এই সময় রোগীকে অবশ্যই কাত করে রাখতে হবে চিত বা উপর করে রাখলে রোগীর শ্বাসকষ্ট হতে পারে দুই রোগীর নাকের কাছাকাছি একটি হাত নিয়ে অনুভব করতে চেষ্টা করুন শ্বাস প্রশ্বাস চলছে কিনা শ্বাস প্রশ্বাস চলার ব্যাপারটি বুকের ওঠানামা দেখে এবং নিঃশ্বাসের শব্দ শুনেও বুঝতে পারা যায় ঠিক এই অবস্থায় আপনাকে কয়েকটি কাজ একসঙ্গে করতে হবে গায়ে শক্তভাবে আটকানো কোনো পোশাক থাকলে তা ঢিলা করে দিতে হবে শক্ত করে আটকানো বেল্ট বা বক্ষবন্ধনের জন্য রোগীর শ্বাসকষ্ট হতে পারে কোনোভাবেই উঠিয়ে বসানো যাবে না এই অবস্থায় কোনো খাবার দেওয়া নিষেধ আঙুলে রুমাল জড়িয়ে রোগীর মুখে জমে থাকা লালা বের করে দিতে হবে মাথা পেছনের দিকে কাত করে ধরে থুতনি একটু উঁচু করে ধরুন এই সময় খিচুনিও থাকতে পারে খিচুনি হলে হাত পায়ের কাছ থেকে আঘাত লাগতে পারে এমন সব কিছু সরিয়ে নিন খিচুনির রোগীকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না দ্রুত এক পাশ ফিরিয়ে শুইয়ে দিন পাশাপাশি রোগীকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে দিন শ্বাসকষ্ট হলে মুখের লালা পরিষ্কার করার পাশাপাশি খেয়াল করুন দাঁত ও জিহার অবস্থান কি যদি জিহা দাঁতের মধ্যে আটকা পড়ে থাকে অথবা জিহা পেছনের দিকে গিয়ে শ্বাসনালীর মুখ আটকে দেয় তাহলে একটি চামচের উল্টো দিক দিয়ে দাঁতের পাটিকে খুলে জিহাকে যথাস্থানে রাখার চেষ্টা করবেন এছাড়া স্ট্রোক অ্যাক্সিডেন্ট ও মাথায় আঘাত এফিলেন্সি বা মৃগি হার্ট অ্যাটাক হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ডায়াবেটিস থেকে সুগার কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া রক্তে লবণের তারতম্য খুব বেশি জ্বর নেশার দ্রব্য বা বেশি মাত্রায় ওষুধ খাওয়া সাপের কামড় বিষক্রিয়া বজ্রপাত ও ইলেকট্রিক শক হিট স্ট্রোক থাইরয়েড বা পিউটিটারি গ্ল্যান্ডের সমস্যা লিভার বা কিডনি ফেলিওর বিষাক্ত গ্যাসের সংক্রমণে হঠাৎ হার্ট বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট এটি জরুরি অবস্থা এই পরিস্থিতিতে কার্ডিয়াক মাসাজ দেওয়া জরুরি যদি জানা থাকে রোগী ডায়াবেটিসে আক্রান্ত তাহলে দেরি না করে গ্লুকোজ বা চিনির পানি খাওয়ানোই ভালো তাই বন্ধুরা হঠাৎ কেউ অজ্ঞান হলে দ্রুত এই কাজগুলো করুন আশা করি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে যেতে পারে একটি প্রাণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ